গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌমি আর আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল 9টা থেকে। আজকে ব্রেকফাস্ট নিয়ে বসতে বসতে না অনেকটা দেরি হয়ে গেছে, তাই সকালে ব্লগটা স্টার্ট করিনি, কিন্তু রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে আমি কি কি খাবার নিয়ে বসেছি। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, এই হচ্ছে আজকের আমাদের সকালের টিফিন। এখানে মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি অল্প, আজকে একটা পরোটা নিয়েছি আর নিয়েছি চা। তো দেখতেই পেলে আজকে মুড়ি চানাচুরও আছে, তার সাথে আবার একটা পরোটাও রয়েছে, এই যো, আর সাথে রয়েছে চা। এখন এই খাবো, তারপর অয়ন কাজে বসে যাবে। আর তারপর আজকে আমি ঠিক করেছি বারান্দাটা আজকে ক্লিন করে দেব, কারণ আজকে না অয়নের অফিসে যাওয়ার ডেট ছিল, কিন্তু আজকে অয়ন আর অফিসে যায়নি, মানে এই সপ্তাহে অয়ন আর অফিসে যাবেই না, ওর প্রচুর কাজের চাপ। তো ভালোই হয়েছে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বিকেলবেলার দিকে, না এখন বাইরে ঘুরতে বেরোচ্ছি। তো আর এখানে ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, তো ওই কারণে রাত্রে শুতে শুতেও কালকে একটু দেরি হয়েছে। আর রাত্রে না ঘুমটা ঠিক হচ্ছে না, হট করে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা ছিল গরম পড়ছে, তাই তো চলো ফ্যানটা এবার চালিয়ে দিই, দিয়ে বসে চা খাবো, মুড়ি খাবো আর একটুখানি টিভিতে ব্লগগুলো দেখে নেবো। দেখো বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আর যে চাদরটা এখন পাচ্ছি সেই চাদরটা বেশ কয়েক বছর আগে কলকাতা থেকে আনা চাদরটা, এত ইউজ করেছি আর এত কেচেছি চাদরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বাট তবুও চাদরের কালারটা আমার এত পছন্দ, প্রিন্টটা এত পছন্দ, এটাই পেতে যাচ্ছি। এটা কিন্তু আমি সোদপুর থেকে কিনেছিলাম, ওই হরিয়ানা হ্যান্ডলুমস ওই দোকানটা থেকেই কিনেছিলাম। ওই দোকানের চাদর না আমার খুব পছন্দ হয়, আমি যখনই কলকাতায় যাই তখন এরকম থ্রি সেটের যে চাদরগুলো ওগুলো কিনে আনি, মানে তিনটে বালিশের যে সেটের চাদর থাকে, কোল বালিশেরও থাকে, তো সেই চাদরগুলো আমার কিনতে খুব ভালো লাগে। এগুলো কিন্তু ব্র্যান্ডেড চাদরে পাওয়া যায় না। তো দেখো এই চাদরটা আমি আজকে পেতে দিলাম, তার সাথে খাটটাও গুছিয়ে দিলাম, ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম। যে চাদরটা কাচবো সেই চাদরের যে বালিশের কভারটা সেটা দিয়েই কিন্তু আমি পুরো খাটটা মুছে নিলাম। এতে কিন্তু আবার ভেবো না যে বালিশের কভারটা নষ্ট হয়ে যাবে, ওটা যে হালকা যে ধুলোটা রেগুলার পরে না, সেটা আমি রেগুলার এইভাবে পরিষ্কার করে দিই। তো দেখো এই ঘরের চাদর তো পাতা হয়ে গেছে, এবার গেস্ট রুমের চাদরটাও আজকে চেঞ্জ করে দেব। ওটা আমি মাসে একবার চেঞ্জ করি, ওই ঘরটা তো ইউজ হয় না, তো মোটামুটি এক দেড় মাস হয়ে গেছে, তো ওই ঘরের চাদরটাও ভাবছি আজকে একদম চেঞ্জ করে দেব। এই দেখো এই ঘরের এখন এই অবস্থা, আমি ওই ঘরের ব্ল্যাঙ্কেটগুলো আপাতত এখানে রেখে দিয়েছি, এগুলো সরিয়ে দেব, ফার্স্টে চাদরটা চেঞ্জ করে দেব, তারপরে এই ঘরটা ভালো করে গুছিয়ে দেব। তো চলো দেখাই, এই দেখো এই ঘরটা এইভাবে গুছিয়ে দিয়েছি, এই চাদরটা পেতে দিয়েছি আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম। তো হয়ে গেল দুটো ঘরই গুছিয়ে দিলাম, এবার ভাবছি ঘরটা না ক্লিন করে ফেলবো। আজকে ঝাড় দেওয়া দেওয়ার পালা আছে, আজকে ঘর মোছার কোনো ব্যাপার নেই, ঘরটা ঝাড় দেবো। আর আজকে রান্নাবান্নারও সেরকম কোনো ঝামেলা নেই, রান্নাবান্না কী করবো সেটা তোমাদের পরে শেয়ার করছি, তার আগে চলো ঘরটা পুরো ক্লিন করে ফেলি। খাট গোছানোর পরেই মনে হয় আগে কতক্ষণে ঘরটা ক্লিন করবো। বারান্দা ধুয়ে চলে এসেছি, এখন একটু ফ্যানের তলায় এসে বসেছি আর একটু জল খাবো, জল খেয়ে নিয়ে তারপর ঘরটাকে ঝাড় দেবো। ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি, তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে এনে ভালো করে স্নানটা সেরে আসবো, তারপর রান্নাঘরে ঢুকবো। স্নান সেরে চলে এসেছি, আজকে খুব তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে, খেতেও বসে যাবো, ভীষণ খিদে পাচ্ছে। কী আজকে, মানে আজকে তোমাদের তো বললামই আজকে রান্নাবান্নার কোনো ঝামেলাই ছিল না, কী খাচ্ছি আজকে দুপুরে চলো তোমাদের সাথে শেয়ার করি, তারপর খেতে বসে যাই। যতই সিম্পল হোক কিন্তু ভীষণ ফেভারিট এবং ভীষণ হেলদি অলসো। চলো তো দেখতেই পাচ্ছ টেবিলের উপর একদম সমস্ত খাবার দাবার সাজিয়ে রেখেছি, আর এদিকে দেখো এখনও মাছটা ভাজা হচ্ছে, টেবিলের উপর রেখেছি এই একেবারে ফ্রাইং প্যানটা শুদ্ধই রেখে দিয়েছি তার জন্য। তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা তো রয়েছেই,
আর দেখো এটা রয়েছে মুগ ডাল সেদ্ধ, সাথে রয়েছে ঘি, আর এইটা হচ্ছে আলু সিদ্ধ। আর এখানে শুধু ভাত নেই, এখানে কিনোয়া রয়েছে আর জোয়ার বাজরার যে দালিয়া সেটাও রয়েছে। তো আমি একসাথে ভাতের মধ্যে এটা দিয়ে করেছি, আর ভিতরে আলু সেদ্ধ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এই জো। তো আজকের লাঞ্চে এই হচ্ছে আমাদের খাবার, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মাখবো, ডাল সেদ্ধ নেব, মাছ ভাজা নেব, ব্যাস সিম্পল দুপুরের লাঞ্চ। এখন আমি ঠিক করেছি মাঝে মাঝে এরকম ধরনের লাঞ্চ করব, মানে ভাতের মধ্যে কিনোয়া দালিয়া এগুলো অ্যাড করে দেব, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর ভীষণ হেলদি, ডায়েটের জন্য তো খুব ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এটা দিয়ে ভেবেছিলাম প্রথমে মাছের ঝোল দিয়ে খাবো, তার ভালো মাছকে রান্না করতে ইচ্ছা করছে না, রোজ রোজ মাছের ঝোল খেতে খেতে না বোর হয়ে গেছি, তাই নইলে এই দিয়ে কিন্তু মাছের ঝোল ভাত ডাল যা কিছু খাবে দারুণ লাগবে। ফার্স্টে একটু এমনি খাবো, তারপর ডাল সেদ্ধ নেব। দারুণ মাছ ভাজা দিয়ে দারুণ লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন চলে যাচ্ছি বাইরে মানে ইভিনিং ওয়াক করতে, আমি তো বিকেলবেলায় হাঁটতে যাই। তো এখন বাজে তোমার 6টা বেজে গেছে, 6:30 বাজতে চলেছে, তো এখন হাঁটতে বেরিয়ে যাবো আমি আর অয়ন। আজকে অয়নের একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল, এখন আর ছাদে যাচ্ছি না, এখন আমি আর অয়ন দুজনে মিলে রোডেই হাঁটছি। আমাদের সামনের রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, জানি না আমি বাইরে গিয়ে তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো, কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জন্য না এই সময়টাই বেস্ট। আর ওই ছাদে যখন অয়ন মানে যেতে পারে না, ব্যস্ত থাকে, তখনই আমি ঠিক করেছি ছাদে হাঁটতে যাবো, আদারওয়াইজ বাইরেই হাঁটাহাঁটি করবো। তো এই দেখো বেরিয়ে পড়েছি, এখন পাক্কা 6:30 বাজে, তো 6:30 সময় দেখো কি সুন্দর আলো রয়েছে, আমি আর অয়ন দুজনে মিলে বেরিয়ে পড়েছি, অয়ন আবার বাড়িতে ফিরে গিয়ে আবার কাজে বসবে। এই দেখো এসে গেছি ওই জায়গাটাতে, সবুজ গ্রিনারি আলা জায়গাটাতে, দেখো কি সুন্দর জায়গাটা, আমাদের বাড়ির একেবারে সামনে। এই দেখো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে না, দেখো একদম আলো জ্বলে গেছে পোস্টে, তো এই কারণে দেখো খুব ভালো গ্রিনারি, বুঝতে পারবে কি না বলতে পারছি না। এই দেখো এই হচ্ছে মেন রোড, আর মেন রোডের পাশেই দেখো এত সুন্দর গ্রিনারিটা, কি ভালো লাগছে বলো তো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জোয়ার বাজরার চাষ হচ্ছে ওই দিকটাতে, কি দারুণ না জায়গাটা, একদম আমাদের বাড়ির সামনে। আমি যে এরকম একটা জায়গায় মানে রোজ হাঁটতে আসতে পারি, মাঝখানে রাস্তাটা আমাদের রাস্তাটা খারাপ হয়ে গিয়ে না হাঁটতে আসা একদম বন্ধ হয়ে গিয়েছিলো, তো আবার এখন রেগুলার আসবো, এখন আর কোনো কথা বলবো না, এখন শুধু হাঁটবো আর হাঁটবো, হেঁটে তারপর 7:30-7:30 সময় বাড়ি যাব। হেঁটে বাড়িতে চলে এসেছি, ওখানে গিয়ে না হাঁটতে হাঁটতে ভুলেই গেছি যে ব্লগ এন্ড করিনি, তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আবার নেক্সট দিন চলে আসবো নেক্সট দিনের আপডেট নিয়ে, বাই।